যাত্রাটা শুরু ক্লাস 6 7 থেকে তারপর অনেকটা টাইম আর স্পিড নিয়ে অনেক ডিসটেন্স কভার করার পর প্রত্যেকটা চাকরির পরীক্ষা এবং কম্পিটিটিভ এক্সামে তার উপস্থিতি একটা চ্যাপ্টার যেটা লাইফ টাইম সঙ্গে থাকে টাইম স্পিড এন্ড ডিসটেন্স ম্যাথমেটিক্স এর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এখনো এই চ্যাপ্টারে অনেকের ভয় লাগে সেই ভয় দূর করার জন্য এই চ্যাপ্টারের কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই জরুরি তাই এই ভিডিওতে আমরা টাইম স্পিড এবং ডিসটেন্সের বেসিক কনসেপ্টগুলো শিখব বিকজ কনসেপ্ট ইজ পাওয়ার বেসিক কনসেপ্ট থেকে আমরা ইম্পর্টেন্ট ফর্মুলা ডিরাইভ করব এবং শর্ট ট্রিক্সগুলো শিখব এই ভিডিওতে ট্রেন রিলেটেড টোটাল 6 রকমের কোশ্চেন সলভ করব যে টাইপের কোশ্চেনগুলো চাকরি পরীক্ষাতে প্রচুর কমন আসে কারণ এই টাইপের কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই প্রত্যেকটা টাইপের কোশ্চেনের আমরা কনসেপ্টগুলোও শিখব তার সঙ্গে সঙ্গে যে দুটো কোশ্চেন তোমরা আমাকে পাঠিয়েছিলে সেগুলোও আমি সলভ করব টাইপ 1 কোশ্চেন টাইপ 2 কোশ্চেন টাইপ 3 কোশ্চেন টাইপ 5 এবং টাইপ 6 কোশ্চেন ফ্রেন্ডস তোমরা আমাকে ফেসবুকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে বা facebook.com/sonnendu লিখে সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো ফ্রেন্ডস প্রথমে আমরা ইম্পর্টেন্ট কনভার্সনগুলো শিখব তার কারণ এই কনভার্সনগুলো আমরা শর্টকাট হিসাবে ইউজ করব ক্যালকুলেশনটাকে ফাস্ট করার জন্য 1 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড 1 কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্সন করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে উল্টোটা দেখো 1 মিটার পার সেকেন্ডকে 1 কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হলে 18/5 দিয়ে গুণ করতে হবে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু এই দুটো কনভার্সন ব্যবহার হবেই হবে তাই এই দুটো কনভার্সনকে তোমরা মুখস্থ করে রেখে দেবে এই দুটো কনভার্সন যেন তোমাদের মাথায় থাকে এই ফর্মুলাটা কি করে এসেছে দেখো 1 কিলোমিটার পার আওয়ার মানে 1 কিলোমিটার হচ্ছে 1000 মিটার হয় সেটাকে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড সেটাকে দিয়ে ভাগ করব এই শূন্য কাটবে এই শূন্য কাটলো 2 5 10 2 18 36 হয় এটা হচ্ছে 5/18 মিটার পার সেকেন্ড এটাই হচ্ছে ফর্মুলা এই দুটোকে তোমরা ইজিলি কিভাবে মনে রাখতে পারবে দেখো যেহেতু মিটার কিলোমিটারের থেকে ছোট তাই এখানে 18 এবং 5 এর মধ্যে ছোট নাম্বার 5টা থাকবে উপরে যেহেতু মিটারটা ছোট তাই লবে আছে ছোট নাম্বার যেটা হচ্ছে 5 যেহেতু 1 কিলোমিটারটা 1 মিটারের থেকে বেশি তাই 1 মিটার পার সেকেন্ড থেকে যখন 1 কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবে তখন বড় নাম্বারটা থাকবে উপরে মিটার থেকে যখন কিলোমিটারে যাবে তখন বড় নাম্বারটা থাকবে উপরে যখন কিলোমিটার থেকে মিটারে আসবে তখন ছোট নাম্বারটা থাকবে উপরে ফ্রেন্ডস এখনি তোমরা ভিডিওটাকে পজ করবে এবং এই দুটো ফর্মুলাকে তোমরা কমেন্টে দুবার লিখবে এইটা এবং এইটা এই দুটো ফর্মুলাকে তোমরা দুবার লিখবে যাতে তোমাদের বেশি করে মনে থাকবে তাছাড়া এই কনভার্সনগুলো তোমরা মনে রাখতে পারো এখন আমরা টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের বেসিক কনসেপ্টটা বুঝবো মন দিয়ে শোনো এটা হচ্ছে খড়গপুর জাংশন স্টেশন এটা হচ্ছে হাওড়া জাংশন স্টেশন তার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ডি রাইট ডিটা কনস্ট্যান্ট ডি হচ্ছে কনস্ট্যান্ট স্থির কেন খড়গপুর এবং হাওড়ার মধ্যে ডিস্টেন্স কিন্তু চেঞ্জ হয় না একটা ট্রেন খড়গপুর থেকে হাওড়ার দিকে যাচ্ছে সেই ট্রেনের স্পিড হচ্ছে এস টাইম লাগে টি খড়গপুর হাওড়ার মধ্যে ডিস্টেন্স ডি যেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা ট্রেন এ স্পিডে যায় টি সময় লাগে ট্রেনের যদি স্পিড বাড়ানো হয় তাহলে সে হাওড়ায় তাড়াতাড়ি পৌঁছে যাবে মানে সময়টা কম লাগবে মানে স্পিড যদি বাড়ে তাহলে সময় কম লাগে এখন স্পিড যদি কম করা হয় মানে সে যদি স্লোতে যায় তাহলে তার হাওড়া পৌঁছতে বেশি সময় লাগবে রাইট তাহলে সময় কিন্তু বাড়বে তাহলে স্পিড যদি বাড়ে তাহলে সময় কম লাগে স্পিড যদি কমে তাহলে সময় বেশি লাগে এখান থেকে কি বুঝতে পারছো তোমরা স্পিড বাড়লে টাইম কম লাগে স্পিড কমলে টাইম বেশি লাগে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে স্থির থাকে তাহলে স্পিড এবং টাইমের মধ্যে কি সম্পর্ক স্পিড এবং টাইমের মধ্যে ব্যস্ত অনুপাতিক সম্পর্ক থাকে ইনভার্সলি প্রপোর্শনাল এটাকে আমরা এখন একটা এক্সাম্পল নিয়ে বুঝবো স্পিড যদি 10 কিলোমিটার পার আওয়ার হয় এবং টাইম যদি 12 ঘন্টা হয় তাহলে ডিস্টেন্সটা কত হবে 1 ঘন্টা যায় 10 কিলোমিটার 12 ঘন্টায় যাবে কত কিলোমিটার 10×12 রাইট 120 কিলোমিটার যাবে এই ডিটা ছিল কনস্ট্যান্ট মানে 120 কিলোমিটার কিন্তু কনস্ট্যান্ট তাই এখানে কি হচ্ছে দেখো এই 120 কিলোমিটারটা কি হলো ডি ডিস্টেন্স রাইট তাহলে এখান থেকে একটা ফর্মুলা পাচ্ছি আমরা s×t এই ডি রাইট মানে d=s×t এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা আমরা প্রত্যেকটা কোশ্চেনে ব্যবহার করব এই ফর্মুলাটা আমরা বেসিক কনসেপ্ট থেকে কিন্তু ডিরাইভ করলাম দেখেছো ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকে ডিস্টেন্স চেঞ্জ হয় না রাইট স্পিড যদি বেশি হয় টাইম কম লাগবে স্পিড যদি কম হয় টাইম বেশি লাগবে চেঞ্জ যদি হয় সেটা হচ্ছে স্পিড এবং টাইম তাই s×t=d ডিস্টেন্স রাইট ট্রেনের স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার সেটা হচ্ছে 12 ঘন্টায় সে গিয়েছে 120 কিলোমিটার রাইট এখন যদি ট্রেনের স্পিডটা হাফ হয়ে যায় মানে 10 থেকে 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যায় তাহলে সময় কত লাগবে 120 কিন্তু কনস্ট্যান্ট স্পিডটা যেহেতু হাফ হয়ে গেছে তাই সময় আরো দ্বিগুণ লাগবে রাইট এই 12টা হয়ে যাবে 24 কারণ 5×24 হবে এই 120 এই পোরশনটা কনস্ট্যান্ট এটা যদি হাফ হয় তাহলে টাইমটা কিন্তু দ্বিগুণ লাগছে এখন যদি আমি 10 কিলোমিটারটাকে 15 কিলোমিটার করি মানে স্পিডটা যদি আমি বাড়িয়ে দিই
তাহলে কিন্তু টাইমটা সেভাবে কমে যাবে, কারণ 120টা কনস্ট্যান্ট। ইম্পর্টেন্ট ফর্মুলা যেটা মনে রাখতে হবে সেটা হলো d = s * t, এটা প্রত্যেকটা কোশ্চেনে আমরা ব্যবহার করব। এখানে আমরা বেসিক কনসেপ্ট শিখলাম, এক্সাম্পলের মাধ্যমে সেই কনসেপ্ট থেকে আমরা এই ফর্মুলাটা বের করলাম। নেক্সট একটা কনসেপ্টে যাবো, দেখো এখানে দেখিয়েছিলাম ট্রেনটা শুধু খড়গপুর থেকে হাওড়া যায়, একদিকে যায়। এখন আমরা ট্রেনটা খড়গপুর থেকে হাওড়াও যাবে এবং হাওড়া থেকে আবার ব্যাক করে আসবে। ট্রেনটা s1 স্পিডে গেল, ডিস্টেন্স কিন্তু কনস্ট্যান্ট, রাইট, এবং সে ফিরে এলো s2 স্পিডে। ডি যদি কনস্ট্যান্ট হয়, ট্রেনের গতিবেগের রেশিও যদি হয় s1 = s2, এই ডিস্টেন্সটা কভার করতে সময়ের অনুপাতটা কত হবে? এই রেশিওটার উল্টো, s2 = s1। একই ডিস্টেন্স কভার করতে ট্রেনের স্পিডের অনুপাত যদি s1 = s2 হয়, তাহলে সেই ডিস্টেন্স কভার করতে টাইমের রেশিও বা সময়ের অনুপাত হবে s2 = s1। জাস্ট এটার উল্টো রিভার্স করে দিতে হবে, s1 = s2 ছিল, এখানে টাইমের রেশিও হবে, একই ডিস্টেন্স কভার করতে টাইমের রেশিও হচ্ছে s2 = s1। এটাও ইম্পর্টেন্ট ফর্মুলা। নেক্সট আমরা 6 রকমের কোশ্চেন সলভ করব, এটা হচ্ছে টাইপ 1। এই টাইপের কোশ্চেনে কনসেপ্টটা জাস্ট আমরা এক্ষুনি শিখে এলাম। দেখো দুটো ট্রেনের স্পিড দেওয়া আছে, একই রাস্তা অতিক্রম করার জন্য তাদের টাইমের রেশিও কত লাগবে সেটা বের করতে হবে। দেখো ফার্স্টে আমরা কোশ্চেনটা ভালো করে বুঝব। দেখো একটি ট্রেন খড়গপুর স্টেশন থেকে হাওড়া যায় 60 কিলোমিটার পার ঘন্টায়, ফিরে আসে আবার 120 কিলোমিটার পার ঘন্টায় গতিবেগে। খড়গপুর থেকে সে হাওড়া যায়, যাওয়ার সময় তার স্পিড থাকে 60 কিলোমিটার পার আওয়ার, আসার সময় তার স্পিড হয় 120 কিলোমিটার পার আওয়ার। যদি যেতে এবং আসতে টোটাল 6 ঘন্টা সময় লাগে, তাহলে এই দুটো স্টেশনের মধ্যে ডিস্টেন্সটা কত, খড়গপুর এবং হাওড়ার মধ্যে ডিস্টেন্সটা বের করতে বলেছে। ট্রেনের স্পিডের রেশিওটা কি 60:120, রাইট, এটা হয় 1:2। ডি মানে ডিস্টেন্স যেহেতু কনস্ট্যান্ট, খড়গপুর হাওড়ার মধ্যে ডিস্টেন্স তো চেঞ্জ হয় না, ডিস্টেন্স তো সবসময় কনস্ট্যান্ট থাকে, তাই একই ডিস্টেন্স কভার করতে সেখানে সময়ের অনুপাত কত হবে, এটা জাস্ট উল্টে যাবে, রাইট, এই 1:2টা হয়ে যাবে 2:1। এই ট্রিক্সটা আমরা একটু আগে শিখলাম, দেখো এই সব ট্রিক্সের মধ্যে কীভাবে সলভ করছি। দেখো যেহেতু আসা যাওয়ার সময়ের অনুপাত হচ্ছে 2:1 এবং টোটাল সময় লেগেছে 6 ঘন্টা, তাই যাওয়ার সময় কত সময় লেগেছিল, দেখো 2 / 2 + 1 = 3 × 6, রাইট, 2 × 3 = 6, 2 × 2 = 4, টোটাল 4 ঘন্টা লেগেছিল খড়গপুর থেকে হাওড়া আসার সময়, রাইট, স্পিড ছিল 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে সে 4 ঘন্টায় কত যাবে 240 কিলোমিটার, রাইট, তাহলে এই হবে 240 কিলোমিটার এই কোশ্চেনটার অ্যান্সার। এখানে ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ট্রিক্স বলতে পারো এইটা, এটা তোমাদের মনে রাখতে হবে, স্পিডের যদি রেশিও দেওয়া থাকে একই ডিস্টেন্স ট্রাভেল করার জন্য টাইমের রেশিও তার ঠিক উল্টো হবে। নেক্সট যাবো টাইপ নাম্বার 2 তে। এই টাইপের কোশ্চেনটা খুব কমন টাইপ, তোমরা অলরেডি হয়তো অনেকে জানো। একটা ট্রেন একটা দাঁড়িয়ে থাকা মানুষ, পোল বা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, প্রায় পরীক্ষাতে এই টাইপের কোশ্চেন আসে। দেখো ফার্স্টে কোশ্চেনটা ভালো করে বুঝবে, একটি ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটি ল্যাম্পপোস্টকে 6 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। এটা যদি হয় ল্যাম্পপোস্ট, ট্রেনটা যদি এটা আসে, ট্রেনটা যখন ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে, তার মানে অতিক্রম করার পর, এটা হচ্ছে অতিক্রম করার আগে সিচুয়েশন, অতিক্রম করবে যখন ট্রেনটা এই পজিশনে আসবে, রাইট, তাহলে দেখো ট্রেনটা যখনই ল্যাম্পপোস্টকে অতিক্রম করবে তাহলে সে কত ডিস্টেন্স ট্রাভেল করবে সেটা হচ্ছে তার নিজের ডিস্টেন্স, রাইট। ট্রেনের রেসপেক্টে ল্যাম্পপোস্টের প্রস্থটা খুবই ছোট, তাই ল্যাম্পপোস্টকে বা দাঁড়িয়ে থাকা কোনো মানুষকে বা পোলকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, ঠিক আছে। এখানে দেখো ফর্মুলা কি আমরা জানি, d = st, রাইট, distance = speed × time। এখানে তাহলে d কি আছে, এখানে কিন্তু আমাদের d টা বের করতে হবে, d = s কি দেওয়া আছে 90, টাইম কত দেওয়া আছে 6 সেকেন্ড, রাইট, এইটা যদি তোমরা ক্যালকুলেশন করে 540 লিখে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, এখানেই কনভার্সন আছে, 90 ইউনিট কি দেওয়া আছে 90 কিলোমিটার পার আওয়ার। এখন সেই কনভার্সন ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে। দেখো কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমাদের 5/18 দিয়ে গুণ করতে হবে, 18 × 5 = 90 হয়ে, রাইট, 5×5 = 25, 25×6 = 150, তাহলে সে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। এই কোশ্চেনে আমরা ফর্মুলাটাও ব্যবহার করলাম এবং এই কনভার্সনটাও ব্যবহার করলাম। ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগছে এবং এই টাইপের ভিডিও তোমরা চাও কিনা সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। এই টাইপের ভিডিও যদি তোমরা চাও তাহলে এই টাইপের ভিডিও অনেক বেশি বেশি করেই বানাবো। নেক্সট হচ্ছে টাইপ 3 কোশ্চেন, ট্রেন ক্রসেস এ ম্যান সিটিং ইন এ অ্যানাদার মুভিং ট্রেন। এই কোশ্চেনটা তোমরা আমাকে পাঠিয়েছিলে, ফার্স্টে আমরা কোশ্চেনটা বুঝে নিই তারপর কনসেপ্টে আসবো। দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিলোমিটার পার ঘন্টা এবং 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে আসে। ট্রেন দুটো কিন্তু বিপরীত দিক থেকে আসে এবং তাদের স্পিড দেওয়া আছে।
যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ফার্স্ট ট্রেনটা দীর্ঘ কত? দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে, রাইট? এটা হচ্ছে ট্রেন এ, আর একটা ট্রেন হচ্ছে উল্টো দিক থেকে আসছে, ট্রেন বি, রাইট? এটা হচ্ছে ট্রেন এ, এটা ট্রেন বি। এটা 30 কিলোমিটার পার আওয়ার এর স্পিড, এটা হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার এর স্পিড। যদি প্রথম ট্রেনটি, এই ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে, এই ট্রেনে একজন যাত্রী বসে আছে, সেই যাত্রীকে 6 সেকেন্ডে যদি অতিক্রম করে তাহলে এই ট্রেনটা দীর্ঘ কত, ফার্স্ট ট্রেনটা দীর্ঘ কত? দেখো ফার্স্টে ফর্মুলা লিখছি, তারপর আমি কনসেপ্টে আসবো। 6 সেকেন্ড টাইম দেওয়া আছে, রাইট? টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড দেওয়া আছে। এই কোশ্চেনে আমাদের ডি বের করতে হবে, এস মানে স্পিড কিন্তু দুটো ট্রেনেরই দেওয়া আছে, ফার্স্টেরটা 30 তারপরেরটা 24। এই দুটো স্পিডের মধ্যে কোন স্পিডটা আমরা ব্যবহার করব সেটাই হচ্ছে এই কোশ্চেনের কনসেপ্ট, তার জন্যই এই টাইপের কোশ্চেন। ট্রেন দুটো মুভ করছে উল্টো ডিরেকশনে, ট্রেন এ যাচ্ছে এদিকে, ট্রেন বি যাচ্ছে তার উল্টো দিকে, রাইট? যেহেতু ট্রেন দুটো উল্টো দিকে যাচ্ছে তাহলে তাদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক বেগ হবে সেই দুটো ট্রেনের গতিবেগের যোগফল, মানে 30 কিলোমিটার প্লাস 24 কিলোমিটার = 54 কিলোমিটার পার ঘন্টা হবে ট্রেনের আপেক্ষিক গতিবেগ। এখানে এস তখন হয়ে যাবে 54 কিলোমিটার পার ঘন্টা। আবার বলছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে পড়ে, যেহেতু ট্রেন দুটো উল্টো দিকে যাচ্ছে তাই আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড সেই ট্রেন দুটোর গতিবেগের যোগফল হবে। ফ্রেন্ডস, আশা করবো তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছ। এই কনসেপ্টটা বুঝতে পারলে কিনা কমেন্ট সেকশনে লিখে জানাও। এই ডিটা আমাদের বের করতে হবে, মানে ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য 54টা বেরিয়ে এলো, তার সঙ্গে 6 সেকেন্ড আমরা গুণ করবো। এই 54টা আছে কিলোমিটার পার ঘন্টা, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তাই 5/18 দিয়ে গুণ করবো। 18 × 3 = 54, এটা কি হয়, 3 × 5 = 15, 6 = 90, রাইট? 90 মিটার হবে এই ট্রেনটার দৈর্ঘ্য, বি 90 মিটার এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট আমরা অন্যরকম একটা কোশ্চেনে যাব। ট্রেন প্রসেস এ প্ল্যাটফর্ম অর ব্রিজ, একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম বা ব্রিজকে অতিক্রম করার কোশ্চেনের টাইপ। দেখো ফার্স্টে কোশ্চেনটা পড়ব, 150 মিটার দৈর্ঘ্য ও 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগের একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? ফার্স্টে আমরা ফর্মুলাটা লিখবো, তারপর কনসেপ্টে আসবো। এটা ধরো প্ল্যাটফর্ম, এখানে শুরু এখানে শেষ, একটা ট্রেন আসছে প্ল্যাটফর্মে ঢোকার ঠিক আগের সিচুয়েশন এটা। ট্রেনটা যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কি সিচুয়েশন হবে দেখো, তখন ট্রেনের লাস্ট কম্পার্টমেন্টটা জাস্ট প্ল্যাটফর্মকে ক্রস করবে এবং ট্রেনের ইঞ্জিনটা এইখানে থাকবে, রাইট? এই ট্রেনটা এখানে এসেছে, এখানে প্ল্যাটফর্মকে সে টাচ করেছে, এখানে এসছে প্ল্যাটফর্মকে সে অলরেডি ক্রস করেছে, তাহলে এই ট্রেনটা পুরো প্ল্যাটফর্মকে ক্রস করার জন্য সে টোটাল কত ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্সটা, রাইট? এই পুরো ডিস্টেন্সটা, যার মধ্যে কি আছে, যার মধ্যে আছে দেখো, এটা হচ্ছে প্ল্যাটফর্মের ডিস্টেন্স, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, এটা হচ্ছে ট্রেনের নিজের ডিস্টেন্স। তাহলে প্ল্যাটফর্মকে সে যখন অতিক্রম করবে সে প্ল্যাটফর্মের ডিস্টেন্সও কভার করবে প্লাস তার নিজের ডিস্টেন্সও কভার করবে, রাইট? দেখো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্যটা সে কিন্তু পুরো কভার করেছে। সারাংশ এটাই, একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম বা একটা ব্রিজকে ক্রস করবে তখন ট্রেনটা টোটাল কত ডিস্টেন্স কভার করবে, সেই ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটাই হচ্ছে কনসেপ্ট। এই কনসেপ্ট থেকে আমরা ডিটা বের করবো। দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, রাইট? ট্রেনের দৈর্ঘ্য আছে 150 মিটার, তার সঙ্গে আমি ধরলাম প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তার কারণ ট্রেনটা যখন একটা প্ল্যাটফর্ম ক্রস করে তখন তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের যা লেন্থ আছে সেটাকে কভার করে, এটাই হচ্ছে কনসেপ্টের ইমপ্লিমেন্টেশন। এখানে ডি হচ্ছে 150 + x, 150 + x হচ্ছে এই কনসেপ্টের ইমপ্লিমেন্টেশন। এখানে এস কত আছে, 36 কিলোমিটার পার আওয়ার, রাইট? তার সঙ্গে এই 30 সেকেন্ড গুণ হবে, 30 সেকেন্ড, 36 আছে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, 18 × 2 = 36, 2 × 5 = 10 × 30 = 300, রাইট? তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের যোগফল হয় 300, তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, 150 মিটার, রাইট? বি 150 হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট যাবো টাইপ ফাইভে, ট্রেন প্রসেস এ ম্যান স্ট্যান্ডিং ইন এ প্ল্যাটফর্ম অর ব্রিজ, একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিকে অতিক্রম করছে, সেই টাইপের কোশ্চেন। ফার্স্টে আমরা কোশ্চেনটা পড়ব, 100 মিটার দৈর্ঘ্য ও 18 কিলোমিটার পার আওয়ার গতিবেগের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় নেবে, এটা হচ্ছে প্ল্যাটফর্ম, ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে, ট্রেনটা এখানে এলো, এই ব্যক্তিকে যখন অতিক্রম করে যাবে সে আলটিমেট তার নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করবে, তাই
এই কোশ্চেনে চেয়েছে কিন্তু ওই ট্রেনটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে অতিক্রম করতে কত সময় লাগে, ওই ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করার জন্য কত সময় লাগবে সেটা কিন্তু চায়নি। ব্যক্তি হচ্ছে এটা, সেটাকে সে ক্রস করেছে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্যটাকে ক্রস করেছে, নিজের দৈর্ঘ্য সে অতিক্রম করছে। দেখো ডি ইজ ইকুয়াল টু এসটি, ডি দেওয়া আছে 100 মিটার, রাইট? এখানে স্পিড কত দেওয়া আছে, 18 কিলোমিটার পার আওয়ার, রাইট? সেটাকে 5/18 দ্বিগুণ করে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তার সঙ্গে আমরা টি গুণ করব, রাইট? টি হচ্ছে কত সময় লাগবে, 18 কেটে গেল, 5 কোটি 100, টি ইজ ইকুয়াল টু 20 সেকেন্ড হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার, বি 20 সেকেন্ড। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে ক্রস করতে ট্রেনটার টোটাল 20 সেকেন্ড সময় লাগে। টাইপ সিক্স, ট্রেন ক্রসেস এ ম্যান সিটিং ইন অ্যানাদার ট্রেন রানিং ইন দ্য সেম ডিরেকশন, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনে বসে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করছে, এই টাইপের কোশ্চেন। 78 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ভ্রমণকারী একটি ট্রেন 100 মিটার দৈর্ঘ্য ও 42 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে একই দিকে যাওয়া একটি ট্রেনের ভেতরে বসে থাকা একটি মেয়েকে 20 সেকেন্ডে অতিক্রম করে, যে ট্রেনটার গতিবেগ বেশি তার দৈর্ঘ্য কত, এটা হচ্ছে ফর্মুলা ডিজিক্যাল টু এসটি। ডিটা আমাদের বের করতে হবে, এই ট্রেনটার দৈর্ঘ্য বের করতে বলে, টি দেওয়া আছে 20 সেকেন্ড, রাইট? স্পিডটা কত হবে, ফার্স্ট ট্রেনের স্পিড হচ্ছে এটা, সেকেন্ড ট্রেনের স্পিড হচ্ছে এটা। এই কনসেপ্ট থেকে আমরা জানবো এই দুটো স্পিড থেকে কিভাবে এই স্পিডটা আমরা বের করতে পারবো। দেখো দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, ট্রেন এ ট্রেন বি, ফার্স্টের ট্রেনের স্পিড হচ্ছে 78 কিলোমিটার পার আওয়ার, সেকেন্ডটার হচ্ছে 42 কিলোমিটার পার আওয়ার, এটার লেন্থ হচ্ছে 100 মিটার, এই ট্রেনটার দৈর্ঘ্য কত বের করতে বলেছে। ট্রেন এ ট্রেন বিতে বসে থাকা একটি মেয়েকে সে ক্রস করে টোটাল 20 সেকেন্ডে, রাইট? তাহলে সে একটি মেয়েকে ক্রস করে তার মানে হচ্ছে তার নিজের দৈর্ঘ্যটাই সে অতিক্রম করে, এখানে তার স্পিডটা কী হবে? যেহেতু ট্রেন দুটো একই দিকে যাচ্ছে মানে তাদের সেম ডিরেকশন, তাই আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড এই দুটো স্পিডের ডিফারেন্স হবে, মানে 78 - 42 হবে 36 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে এই দুটো ট্রেনের আপেক্ষিক গতিবেগ বা রিলেটিভ স্পিড। এটা এই টাইপের কোশ্চেনের ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। এখানে এস এর ভ্যালু কত বেরোলো, স্পিড হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, রাইট? 36 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো 5/18 দিয়ে গুণ করে, টাইমটা কত ছিল 20 সেকেন্ড, রাইট? 20 সেকেন্ডে গুণ করলাম, 18 × 2 = 36, 2×5 = 10 × 20 = 200, রাইট? যে ট্রেনটার স্পিড বেশি তার লেন্থ হচ্ছে 200 মিটার, ডি 200 মিটার হবে এই কোশ্চেনটার অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, এই কোশ্চেনটা তোমরা আমাকে পাঠিয়েছিলে। একটি ব্যক্তি যাত্রা শুরু করলো 20 ঘন্টা পার আওয়ার গতিবেগ, কিন্তু প্রতি 10 কিলোমিটার পরপর সে 10 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 95 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? ফার্স্টে তার যেতে যে সময়টা লাগবেই আমরা সেটা বের করি, টোটাল ডিস্টেন্স আছে 95 কিলোমিটার, তার স্পিড হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, এখানে ডি ইজ ইকুয়াল টু এস টি, ডি ইজ ইকুয়াল টু এস টি, রাইট? ডি দেওয়া আছে 95, এস দেওয়া আছে 20, আমাদের টিটা বের করতে হবে, রাইট? এখান থেকে টি বেরিয়ে আসবে, দেখো 95/20, 19×5 = 95, 5×4 = 20, 4.75 আওয়ার্স টোটাল সময় লাগবে, রাইট? এখন সে কিন্তু প্রতি 10 কিলোমিটারে 10 মিনিট করে সে বিশ্রাম নিয়েছে। দেখো 95 কিলোমিটারটাকে আমরা কীভাবে লিখব, 95 কিলোমিটারকে আমরা লিখতে পারি 10×9+5, রাইট? 95 কিলোমিটারে সে কিন্তু টোটাল 9 বার 10 মিনিট করে বিশ্রাম নিয়েছে, 10 কিলোমিটার × 9+5 = 95, তাই টোটাল জার্নিটাতে সে 9 বার 10 মিনিট করে বিশ্রাম নিয়েছে। তাহলে সে বিশ্রাম কত মিনিট নিয়েছে, 10×9, রাইট? 90 মিনিট, যেটা হচ্ছে 1.5 আওয়ার্স, তাহলে তার টোটাল সময় কত লেগেছে, 4.75 + 1.5, তাহলে টোটাল কত সময় লাগবে, জার্নিতে টোটাল সময় লেগেছে 4.75 আওয়ার্স এবং সে বিশ্রাম নিয়েছে কতক্ষণ, 1.5 আওয়ার্স, রাইট? জার্নিতে টোটাল সময় কত লেগেছে, 6.25 আওয়ার্স, রাইট? 6 ঘন্টা 15 মিনিট এই জার্নিতে টোটাল সময় লেগেছে। নেক্সট হচ্ছে এক্সারসাইজ, E1 এবং E2 দুটো কোশ্চেনকে তোমরা সলভ করবে এবং তার অ্যান্সারটা কি কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, এই ভিডিওটা তোমাদের সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবে। ফ্রেন্ডস, অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।